বন্ধুরা, বর্তমান আধুনিক যুগে সবার হাতে স্মার্টফোন ও চারপাশে অসংখ্য ক্যামেরা থাকায় মাঝে মাঝে ক্যামেরায় মজার ভিডিও রেকর্ড হয়ে যায়। আজকের আমাদের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন তেমনই কয়েকটি ফানি মুভমেন্টস, যেগুলো ক্যামেরায় রেকর্ড না হলে আপনি হয়তো বিশ্বাসই করতেন না। সো প্রাণ খুলে হাসার জন্য প্রস্তুত হয়ে যান, ভিডিওটি পুরো দেখুন, না হলে মজার অনেক কিছু জিনিস মিস করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। সিসিটিভির এই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল ব্রাজিলের গোইনাতে। এই ভিডিওতে দেখা যায় একজন মোটরসাইকেলিস্ট গ্যারেজ থেকে বের হয়ে রাস্তায় গাড়ি পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। গাড়ি পাস হয়ে যাওয়ার পরে সে রিমোট দিয়ে গ্যারেজের শাটার বন্ধ করে দেয়। ঠিক সেই সময় একজন মহিলা শাটারের নিচ দিয়ে যাচ্ছিল, আর তখনই গ্যারেজের শাটার তাকে সহ ভিতরে নিয়ে যায়, আর মোটরসাইকেলিস্টও সেই জিনিসটি খেয়াল না করে চলে যায়। আর মহিলাটিও ভিতরে ঢুকে বুঝতে পারে যে ভিতরে কেউ নেই, আর তখন বেশ কয়েকবার ডাকাডাকি করে শাটার ধাক্কা দিয়েও কিছু যখন হচ্ছিল না, তখন মহিলাটি আশা ছেড়ে দেয়। একসময় সে ভিতরে দেখতে পায় ক্যামেরা আছে, আর ক্যামেরার সামনে এসে বলতে থাকে যে সে আটকে গেছে। আর মজার কথা হলো, এই সিসিটিভি ক্যামেরাগুলোর লাইভ কেউ দেখে না, তাই মহিলাটিও ভিতরে প্রায় এক ঘন্টা আটকে থাকে। এক ঘন্টা থাকার পর একজন মহিলা এসে গ্যারেজ খুলে তাকে ভিতর থেকে দেখতে পায়। আচ্ছা বন্ধুরা, কেউ কি এত স্লো হাঁটে আর এত কেয়ারলেস হয় যে সে দেখতে পাচ্ছে শাটার লেগে যাচ্ছে তাও সে দৌড়ে পালিয়ে যায়নি? বন্ধুরা, আপনার কি মনে হয় এমন অবস্থা কেন হয়েছিল? আমি তো বললাম স্লো হাঁটার জন্য। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি তোলা হয়েছিল আমেরিকার কোনো এক পার্কে, যেখানে দেখা যায় একটি মহিলা তার বন্ধুর মোবাইল নিয়ে সেটির লক খুলতে চেয়েছিল, কিন্তু মোবাইলে ফেস লক থাকায় খুলতে না পেরে বন্ধুর ফেসের সামনে নিতেই বন্ধুটি মুখ সরিয়ে নেয়। সে কোনোভাবেই লক খুলতে দিতে চাইছিল না। মহিলাটিও নাছোড়বান্ধা, সেও বুঝতে পারে ঝামেলা আছে, তাই দুজনের মধ্যে একটি ছোটোখাটো রেসলিং শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত মহিলাটি জিতে যায়, আর ফেস লক খোলা মাত্রই মোবাইল নিয়ে দেয় দৌড়। এই ঘটনার পরে তাদের বন্ধুত্ব থাকবে কি না সেটা আপনারাই কমেন্টে জানাবেন, আর আপনাদের কারোর সাথে এমন হয়েছে কিনা সেটাও জানাতে পারেন। নদীর ধারে প্রাকৃতিক পরিবেশে বন্ধুর জন্মদিন পালন করতে চেয়েছিল তারা। বন্ধুকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেরাই যে এভাবে সারপ্রাইজড হয়ে যাবে তা তারা মনে হয় কল্পনাও করতে পারেনি। জন্মদিনের কেক কেটে প্রথম টুকরোটি হাতে নিতেই এক বানর এসে পুরো কেকটি নিয়েই গাছে উঠে যায়। বানরকে কে আর পায় বলুন, সে একদম গাছের উপরে চলে যায়। বানরের এরিয়ায় এসে বানরকে সাথে না নিয়ে জন্মদিন পালন করবে এটা মনে হয় তাদের ভালো লাগেনি, তাই এমন অবস্থা হয়েছিল। বন্ধুরা, একটি ভিডিও বানাতে অনেক সময় লেগে যায়, তাই একটি লাইক আশা করছি। এবার আপনাদের পরিচয় করিয়ে দেব পৃথিবীর প্রথম দুজন ব্যক্তির সাথে, যারা অনলাইনে থেকে জুতো দিয়ে মারামারি করে রেকর্ড করেছেন। এই ভিডিওতে দেখা যায় দুজন রাগ করে কথা বলতে বলতে হঠাৎ করে একজন উঠে জুতো মারতে থাকে, তাও আবার মোবাইলের স্ক্রিনে। এটা দেখে অপরজন একই স্টাইলে মোবাইলের স্ক্রিনে জুতো মারতে থাকে। আচ্ছা, এভাবে কে মারামারি করে বলুন তো? রিয়েল লাইফে মারামারি না হয়ে এভাবে অনলাইনে হলেই ভালো হতো, অ্যাটলিস্ট কারোর ক্ষতি হবে না। কি ঠিক বললাম কি না কমেন্টে অবশ্যই জানাবেন। করোনার পরে অনেক কোম্পানির কর্মীরাই এখন ঘরে বসে জব করতে থাকে। তেমনই এক ভিডিওতে দেখা যায় চারজন একসঙ্গে বসে মিটিং করছিল, এরপর একজনের কথা শেষ হয়ে গেলে সে বিদায় নিয়ে নেয়, আর তখনই দেখা যায় লোকটি শর্টস পরে মিটিং করছিল, আর মিটিং শেষ হলে সে ক্যামেরা বন্ধ করতে ভুলে যায়, আর এদিকে বাকি তিনজন এটা দেখে হাসতে হাসতে শেষ। এরপর একজন ফোন দিয়ে বলে যে সে এখনও লাইভে আছে, তখন লোকটি কোনো রকমে সেখান থেকে পালাতে চেষ্টা করে। বন্ধুরা, আপনিও কি এরকম অনলাইন ক্লাস অথবা মিটিংয়ের সময় এমন অবস্থা হয়েছে কমেন্টে অবশ্যই জানান।
Tony! Tony! Can he hear us? Tony! Oh no! What's up? Tony, I can see you! We can everywhere. All see you! বন্ধুরা, কোন ভিডিওটি সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।